নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো সাক্ষাৎকারে প্রত্যেক দিন নতুন 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 শিল্পীদেরকে তুলে ধরছি বা আজ আমি যেখানে এসেছি গোবিন্দপুরে এসেছি বিখ্যাত ছ শিল্পী। বিখ্যাত এখন তো ছ ঢুকলেই বিখ্যাত এখন কোন শিল্পী ঢুকছে বিখ্যাত হ্যাঁ তো আমি ভিতরের থেকে বলছি আজকে যে এখানে এসেছি অরিজিনাল পুরুলিয়ার শিল্পী বিখ্যাত ছ নৃত্যশিল্পী অস্তাদ বাঘাম সিং মুরার কাছে এসেছি তো আসুন আর সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনুরোধ নমস্কার নমস্কার কেমন আছেন এখন যা মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি ঠিক আছেন তাহলে এখন টিম তো দু হাজার বাইশটা মোটামুটি ভালোই গেল হ্যাঁ মোটামুটি ভালোই গেল হ্যাঁ দু হাজার বাইশটা আমি মানে দু হাজার বাইশটাই আপনার সাথে অনেক আমাদেরও প্রোগ্রাম হয়েছে আর মোটামুটি দেখছি ইয়াও ছেলেও আমি দেখছি এখন বর্তমান অনেক ছেলের টিম আছে হ্যাঁ দেখুন যখনই ছেলে বেশি থাকবে তখনই ভালো একটু নাচ ভালো বলছি আমি তো যে সম্বন্ধ নিয়ে আজকে আপনার কিছু মানে জীবনের কিছু হিস্ট্রি মানে আপনার জীবনে কিভাবে আপনি সেই আলেন হ্যাঁ যখন আমরা যেমন শিখলি তো আমাদেরকে কেউ শিখাইলো হ্যাঁ কোনো গুরু আছে আমাদের সেই ধরনের কিছু মানে আপনার শুরুটা কিভাবে মানে হয়েছে সেই কথাটা কিছু আর কি আলোচনার মাধ্যমে দেখুন মানুষ সব দিন তো আর থাকিবে নাই নাই তো সেই গল্পটা একটু ব্যাপার হচ্ছে আমি এক ছটার থেকে স্কুল লাইফে ছিলাম আর কি আচ্ছা আচ্ছা স্কুল যাইতাম স্কুলে পড়তাম হুম বাবার তো আমি আমার বাবার নাম হচ্ছে ছোট সিং মুড়া আচ্ছা ছোট সিং বাবা ওই সেটেলমেন্ট ডিপার্টমেন্ট মানে অফিসার ছিলেন আর কি আচ্ছা আচ্ছা অফিসার ছিলেন হুম আচ্ছা তা ওই ফিল্ডিং অফিসার ছিলেন হুম 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 তো বাবা আমাকে যেটা মনে বলতো সেটাই করে নিত আচ্ছা তার মানে মানে বাবা সরল লোকটা ছিল হুম আর দ্বিতীয়ত পয়সা পাতি তখনকার দিনে তো সার্ভিস টাকা কিন্তু এইসব লোকের তো টাকা নাই তখন ওই টাকাটাই মানে মানে এক টাকাটা একশো টাকা হ্যাঁ 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 তখন ওইটাই বিশাল ব্যাপার ছিল বুঝলেন তো বাবা আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে হুম স্কুলে ছাড়িয়ে দিত আর আমি স্কুল ঢুকছি মাত্র হুম যে দেখছি যে বাবার গেল হুম তখন আমি স্কুলে বই থলি বাইক করাই সাইকেলে চাপিয়ে আর আমার চায়ের দোকান ওঠা না হুম বাস সিধা একেবারে একটা আমাদের হাটবাগান বলে জায়গা আছে আচ্ছা মানে ওটা পুরানা আমাদের হাট ছিল আচ্ছা আমাদের বাপ ঠাকুরদাদের হাট লাগাইতো হুম হুম সেইখানে একটা পুরানা ভাঙা ঘর ছিল হুম ওই ঘরটার ভিতরে মাটি খুঁড়িয়ে নিয়েছিল আমি এক হাঁটু মতন ওটা কীরকমভাবে মানে খাল আর ওই বইথলিটা সাজিয়ে হ্যাঁ আর উপরটা একটা চাটান দিয়ে নিছি আর বালি বাতি মানে কেউ জানছ না যে এইখানটা ভিতরে বই আছে আর ওইখানটা একাই তরে তারা করছি আর ব্যাপারটা কী কি আলাম মানে এই যে ছোট ছেলে হুম চার দুনিয়া নাচ হইতো পোগ্রাম হইতো হুম তখন জাতি আমার জেঠা বাবা ছিলেন মাইয়া জেঠা হুম আমাকে চা পাইছো হুম আর নিয়ে যাইতো আচ্ছা আর জেঠাক আমি এক কাটা বিড়ি একটা মাছিস হ্যাঁ কিনে দিতে হ্যাঁ হ্যাঁ পৌঁছলি আসো এক কাটা বিড়ি একটা মাছ দিয়ে দিলে আর আমাকে শাড়ি নিয়েছ হুম হুম আর যেটা একধার শাড়ি নিয়েছো হ্যাঁ এখন আমি ওই লোকে সেই দাঁড়ায় থাকে আমি ছুটু লোক দেখতে পাচ্ছি না তিয়ার জাঙের কোল ও আর ভুলুকে এই মতো ভাবে উল্কা উল্কি করে নিয়ে দেখছি তা দেখছি মানে যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা ঘরে আসিয়ে নিয়ে করছি সেই জায়গাটাই স্কুল হ্যাঁ স্কুল লাইফটাই হ্যাঁ হুম মাথাটা আমার মানে ভালোই ছিল তখন মানে পরীক্ষায় ফেল হয় নাই ছিল আচ্ছা আচ্ছা পড়ালেখার দিক দিয়েও ঠিক ছিল আর নাচের দিক দিয়েও ঠিক ছিল বাবা এই কাంటే সকাল সন্ধ্যা আমাকে নিজে প্রাইভট দিছো হুম হুম নিজে বসাই তো আচ্ছা আচ্ছা তুই পড়া না পড় দু ঘন্টা বসি দেখা আমার সাথে তো কতক্ষণ বসি দেবে हां বেশি না ওটা বল ঠিক আছে তো আমার মানে জীবনীটাই পড়াশোনা নলেজ ভালো ছিল আচ্ছা কিন্তু প্রভু আমাকে এইটা নিয়ে গেল পড়া লেখা মোটামুটি কত দূর ইয়া ছিল আমি ওই নন ম্যাটিকেই ধরো আচ্ছা আচ্ছা মানে বড়ে বসি নাই আচ্ছা আচ্ছা মানে ক্লাস 10th হক हां আচ্ছা তারপর আর ওইরকম প্রোগ্রাম হলে ওই করতি আর একাই একাই যায়নি তোর তারা করছে ওই আর কেউ দেখছো নাই আচ্ছা আচ্ছা তো বাবা দু চারটে ছেলে দিত যে মানে একদিন হেডমাস্টারে বললো ওকে সেই ওর বন্ধু ছিল ক্লাস ফ্রেন্ড ছিল বলছে বাবা বুঝে এরে ছুটু বলছে তোর ছেলেটা আছে না স্কুল না বুঝে আমি প্রতিদিন হুম তো বাবাকে নিয়ে গেল বন্ধু তো আই সে তা থাকলো এটার পাশে থাকবি চলছে না না খালি দেখতে থাকি হ্যাঁ তারপর বলুন এখন হুম ছেলেকে দু চারটে ফিট করে নিল যে কথা গেলো দেখো হুম তো সেই দেখছো আমার পেশাটাই থাকছ বাবাই ওরাকে পুকুর পুকুর ইজে সিজে খাতে পয়সা দিয়েছ হুম ওরা ছেলে দিয়েছে তখন আমার গোয়ান্দা লাগিয়ে দিয়েছে হুম হুম এখন বুঝিয়ে নিলে এই ব্যাপারে ব্যাপার আমার একদিন বই চলে কি চুরি করে নিয়ে আনেন আচ্ছা আচ্ছা যা নিয়ে বই দেখছি বই নাই হুম গে তার লিখলেও কে কে লিখলো হ্যাঁ তার ঘরে তো কাজ দিবে হুম এই আৰু সব সময় মানে ছাই মানে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মানে ঐটাৰ দি পঢ়ি বাবাৰ স্কুলো যা ঠিক আছে কিন্তু মত ঐতিহ্য বেছি আচ্ছা আচ্ছা এখন এই চাৰ দিন প্ৰগ্ৰাম হ'লে হতে হতে আমাৰ কুলিয়ে মানে গ্ৰামে মানে পাৰ্টি কৰিলি তো পাৰ্টি হ'লেও মানে পাঁচ সাতটা পাৰ্টি তোমাৰ আপোনাৰ মোটামুটি কত বস তোমাৰ কত মোটামুটি ঐ আচ্ছা আচ্ছা ও মানে একদম ছোট থেকে ছোটই হ্যাঁ গায়ান স্কুলে থেকে স্টার্টিং হুম 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 বনু আরও ছোট হ্যাঁ হ্যাঁ ওই পেনটাও কেমন মত পড়তে পাচ্ছি বুঝলে হ্যাঁ আমি যখন এই মানসী যে গমি সিং মুড়া ওনার পাড়িতে যখন যাই আচ্ছা আচ্ছা তখন তো মানে কেউ কোনদিন পেন পড়ায় নি তো কোনদিন نجيই পড়ছি আচ্ছা মানে ইহাটা বলছ কি শিক্ষাটা শিক্ষাটা একচুয়ালি কি পদ্মশ্রী গমি সিং মুড়ানো অন্য কেউ না আচ্ছা মানে আসলে আমার শিক্ষাটা হচ্ছে যেমন আমাদের এখানে অনেকগুলো মহান ছিল যেমন জুরু কুমার ছিল কলাবর কুমার ছিল জনক সিং মুড়া ছিল ওনার বিকল্প নাম ভুটি সিং সিং তারপর আদার্স আরো মহা গিলা ছিলেন যেমন ওদিকে গঞ্জতন্তু ভাই ছিলেন বুবা সিং ছিলেন হ্যাঁ মানে সবগুলা মহান গিলা যেগুলা নাচ্ছ ওই ওদের আমি যাইনি না দেখছি আর ওই যে উ করছো যে লোকটাই যে জিনিসটা করছো সেই জিনিসটা আমার সেই ক্যামেরার মতো তুলে নিচ্ছি আর আর ওইটার লাগে ভেরিফিকেশন করি নিয়ে আমি নিজের আইটেমে করছি না নিজের ইয়াই তৈরি করছেন অথচ উনারই নাচ কিন্তু ওইটাকে আমি আলাদা বিকল্প করি নিয়ে কাজটা করছি আচ্ছা লগ যে এটা নতুন জিনিস দেখাই হ্যাঁ অথচ উনার দান হ্যাঁ উনার দান বুঝলেন এখন এইসব করে নিয়ে আমরা এই যুব প্রোগ্রাম হয়েছিল সাত দিন ধরে মেলা যুব মেলা আচ্ছা তো ওই ম্যাডাম ছিলেন আউ বকত বলি নাম ছিলেন কলকাতা ছিলেন আচ্ছা তো আমাদের সুদীর বাবু ছিলেন প্রেসিডেন্ট তখন তো ওইখানে বলছে তবে দাদার সাথে তো মেল ছিল দাদা বলছে ওরে এই কুড়ি কুড়ি নাচছে তবে হান্দার যুব অফিসে নাম দিয়ে নিয়ে দাদা বলছে দাও তখন দেওয়া হইলো ওই যুব অফিসে মানে ফার্স্টেই বলিছিল যে আমার নজরে বলছে বাগাম্বর সিং হচ্ছে ফার্স্ট আমি একুড়ে কার থেকে নাচি ছিল এখান থেকে মৌ ছিল মোর বাঁধা থাকতো একুড়ে নাচি ছিল তো আমার ফার্স্টে করেছিল তো সুদীরবাবু বলছেন না আমাদের মহান হস্তি গম্ভীর সিং মুড়ো আছেন ওনাকে ফার্স্ট করতে দে আমি মানে সেই উনি তো প্রেসিডেন্ট ছিলেন সেই হিসাবে ওনাকে ফার্স্ট দেওয়া হইলো করা হইলো আর আমাকে সেকেন্ড করেছিলেন আচ্ছা ওই সময়টাই মোটামুটি একাশি বিরাশি সাল একাশি বিরাশি সালে ওইটা একাশি সালে আমি ওই সেকেন্ড পাইছিলি বিরাশি ফার্স্ট তিরাশি ফার্স্ট মানে পরপর তিন চার বছর আমি কন্টিনিউ ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম এখন ওই প্রথম যখন এইখানে নাচলাম ছিলাম একুড়ে হুম তো গমি সিং বলছে তো আমার একটা জামাই দা ওই উনার পার্টি না তো চৌড়দারি গ্রামের তো জামাই বলছে আমার সালা বটে তাহলে চললো ছেলেটাকে নিয়ে আসা যাক তাইলো তা আসার পরে আমার যে জেঠিমা হুম ও আর এই পিসির বেটা ভাই বোটে গমসিং হুম গমসিংয়ের তো চড়দাই বাড়ি নেই হুম কোথায় বাড়ি বললো ওটা হচ্ছে চিটিডি চিটিডি চিঠি না হুম আচ্ছা আচ্ছা যাই হোক এখন তো বর্তমানে অনেক লোকেই চোরদাই বাড়ি বলেই জানে হুম এখন এইটার দিয়ে আমার নাচটা মানে পুরোটা মাথাটা এসেছে যে জলটা তো আমরা বাহারে ছিলি কিছু কারণে জল কিছু কারণ বলতে জল আসলেও হ্যাঁ জলের জন্যে এই ঘরের ভিতরে করছি তো ভিডিও যদি কোয়ালিটি তোমার ভালো না হয় মাফ করবেন তবে যাই হোক লাইটের ব্যবস্থা গোপেশ্বর আছে উনি সব তুরন্ত লাইটের ব্যবস্থা করলো তো যাই হোক ঘরের ভিতরে আচ্ছা ওই শিক্ষাটা বলতেছিলি শিক্ষাটা মানে আপনার মানে ছনাচটা শিক্ষা মানে গুরুটার মানে কার কাছে সেইটা একটু জানতে চাইছি যেমন পদ্মশ্রী গম্বীর সিং গুড়ার কাছে তো নাই হ্যাঁ তাহলে ওই যে ভুটি সরকার না কেই বলতেছিলেন হুম মানে আমি যখন এই নাচতে লাগলি হুম তা যুব বয়সে যখন একবারে নাচলি হুম তখন কিন্তু আমার গুরু নাই হ্যাঁ তখন গুরু নাই আর অনেকগুলো পার্টি ছিল হ্যাঁ 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 এখন নাচার পর দিন পরে গম্বি সিং আসি আমাকে লেগেলো হ্যাঁ দু চার দিন পরে হুম কিন্তু আমার বাবা বলছে হুম বলছে ইয়াক যদি আরেকটুকু বলছে ইয়াকে কোনো মাস্টার দিয়ে কোচিং করাই তারা বলছে আরেকটু ভালো হবে ভালো হবে তো আমাকে বলছে তুই কোন স্তরের থিন না শিখবি বাহ তো আমি বলি নাই ভটি সিং এর থিন বাহ উনি বাবু ছ মানে একড়িয়া এইসবগুলা মানে ভালো নাচতেন একড়িয়া ভালো না ভুটি সিং ভুটি সিং ভুটি সিং এর ঘরটা কোথায় ছিল এই ডাবা দা ভাই ছিল মুটি সিং এর ঘন্টা উনি এখন বর্তমান নাই 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 ক্যামেরা আচ্ছা তারপর তো উনি আছি আমার এখানে আঁকড়া বানিয়ে নিয়েছিলেন আচ্ছা আখড়া বানিয়ে নিয়েছিলেন আখড়া মানে আমাদের ওই সময় থেকে যে আখড়া বাঁধা আর আখড়া মেটা হুম দুটো পূজা এখনো পর্যন্ত চলছে চলেই আছে আচ্ছা হ্যাঁ ছোয়ের পোগ্রামের আগে আমরা একটা পূজা করি ওটা বলি আমরা আখড়া পূজা হ্যাঁ আর একদম শেষ যখন হয় যায় তখন একটা পূজা একটা পূজা করে হয় ওইটা হইলো খ্যাড়া মেটা খ্যাড়াম মেটা মানে সমাপ্ত এই বছর লেখা সে সমাপ্ত বলতে আমাদের তো সেই মাসে মাসে প্রোগ্রাম হ্যাঁ এখন তো সেই এখন নাগালো না তখন কিন্তু আমরা চব্বিশ ঘন্টা মানতেই হয় হ্যাঁ ওটা মানতেই হয় হ্যাঁ পূজা করা মানে চব্বিশ ঘন্টা মানতে আচ্ছা আর এই স্কুল জাতি তো স্কুল জাতি যেতে ওই একাই ছ নাচ শিখতি তো বাবা যখন ওই গুরু বানিয়ে দিল আখড়া বানিলেন যাক আমাদের শ্বশুর মশাই আছেন বুটি সিং তো আমাদের নিজের রিয়েলি ছিলেন তো যখন আমি শিক্ষাগুরু ভাবিয়েছি যে ওনাকেই রাখবো তো উনি আছে আখড়া মেটাইছেন ওইখানের থেকে আখড়া পূজা স্টার্ট আর ছাচ আমি ওই আস্তে 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 তবে এমন দিন ছিল মানে বাবাই দেখদিন নিয়ে আসছো হুম হুম সন্ধ্যার হুম হুম আমি তো সেই ছোটন তখন অতটা জানতি নাই বাবাই তখন তার কোন গাড়ি ঘোড়া নাই সাইকেল নিয়ে আসছো একটা সাইকেল ছিল সাইকেলে আসছেন দুও লোক এখানে ওই ঘণ্টাটাক থাকতেন তারপর আবার চলে যেতেন ঘর হুম মানে আটটাকে ঘুরতেছেন আর ওই একটু যেটা যেহেতু টুকুট আমাকে দেখায় দিতেন উনি তা সেই জিনিসটা আমি মানে নিজের মানে মাথায় যতটা আসে হুম অতটা মানে ওইরকম করে নিয়ে কাজটাকে সাকসেস করছি মানে যেটা ভালো হয়েছে আর কি হ্যাঁ 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 হরেক রকমের করছি ওই জিনিস হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটাকে ভালো করছি বারম্বরেতে কোথায় প্রকাশ ছিল যে আগে কখন কি যে করে দিবে হাঁ মানে আমার মানে বায়ন তো এখনো পর্যন্ত মনের মতন বায়ন নাই আচ্ছা স্যার আমি আগে ছিল আগেও ছিল নাই আচ্ছা স্যার তো ওই মতোই সেই যেমন বাজাইতো হুম হয়তো চড় গেলে উঠতো নাই কিন্তু অমনিতে আমি চলি বাইরে গেছি ওটা পাবলিক বুঝতো নাই পাবলিক নাই বুঝি কিন্তু সই বাজনাটা হইতো নাই হম আমার যে নাচের যে সই বাজনা ওই বাজনাটা হইতো নাই বাস তা আমি মুখে বলছি কিন্তু আরা হাতে উঠতো নাই উঠতো নাই এই মতো হইতো না হাতে উঠলে তো মুশকিল আছে তো একটা মাথায় হইল কি যে আমি তো আমাকে তো সবাই কার্তিক নাচে ভালো বলে হা কাকির যে বিখ্যাত দেখো হম প্রভু দান তো এগুলা হা ওলা কথায় কোথায় কোন ছিলা কেমন ভাবে উঠবে বলা মুশকিল মুশকিল প্রভু দান বলে এইগুলা প্রভু দান বোট যাক আমার আমলটাই যতটুকু করিয়েছি হুম আমি নিজে খাটি করেছি আর আলাদা আলাদা জিনিস অনেক রকমের বাই করে আচ্ছা বলছি ওই হাটাই তুমি হে কেমন হুম সুরজ শিখজন এই গানটা এই গানটা আমি মোটামুটি কার্তিক প্রথম একটা অন্য অন্য গান গাইছো আচ্ছা তো একটা আমাদের বুড়া দাদুই হুম বলছে তুমি এই গানটাই গাও তখন ও আমার গানটাকে লেখিয়া লক্ষ্য দিলো আচ্ছা দাদুটার নামটা যদি উচ্চারণ করতেন তো অমর হয়ে থাকতো দাদুর নামটা মানে ওই অতুল সাধু বলির নাম ছিল অতুল অতুল সাধু তো এই অস্তাদ বাঘাম্বর সিংকে যিনি ওই তুমি হে কেমন সুরসখ শিখজন এই গানটা অতুল সাধু বলে উনি গানটা দিয়েছিলেন ওই গানটাই এখনো পর্যন্ত নাচছে আপনারা ইউটিউবে আরো অনেক চ্যানেলে মানে সার্চ করে দেখতে পারেন তারপরে যাই হোক অতুল সাধুই মানে সেই ইয়াটা দিয়ে ওইটাই এখনো পর্যন্ত চলছে তো আরো কিছু গল্প আছে যেমন ধরেলেন আমি কিছু মানে এই যে অনেক লোক মানে গল্পগুলা শুনথুক যে বাঘাম্বর সিং এর ফাঁসি হয়ে গেল হয়ে যা এরকম নানা রকম জিনিস হ্যাঁ তো আমি কি করে আপনি জানিয়েছিলেন জেলে ওটা আমি শুনবো নাই মানে ফাঁসিটা কি করে মুক্ত হইলো আর কোন কোন অস্তাদকে নিয়ে আপনি ইয়া করেছিলেন আমার সেই কথাটা একটু শুনতে করছেন মানে জেল আমাদের জেল হয়েছিল তখন মানে ভিতরে আমি গুমঠি চার্জিং ছিলি আর কি আচ্ছা গুমিদের আন্ডারে আচ্ছা তো ভোর উড়িয়ে গিয়ে আমার করছি চট্টি উঠতেন হুম চাবি গাড়ি আমার আতি আচ্ছা আর আমার সাথে একটা রাইটা ছিল হুম আমরা দুজন फास्ट বিরাতি বিড়ার বিরার পরে আমাদের ঘুমটি কুলটি হুম খুলে নিয়ে ওইখানে फास्ट নম্বরে যাব নাকি আচ্ছা যেতু চাদা কেন হুম চাদা ওইখানে ডিএম সুপার বাজার মানে পাঁচ হাজার জন মানে বড় বড় মহান সাহেব গিলাকে এক চাক দেই হুম হুম ওই জেলটাই হুম এক ভিতরে এক পাক দেই আর আসি ওই একটা বেলতলা আছে ওইখানে বসে হুম ওইখানে আশিয়া বাগামরের চা খাবে হুম আমার হাতে চা চাড়া ওরা খাইতাম না আর ওইখানে দিতে সবাই গল্প করতো যে ছো ওইসবের ব্যাপারে গল্প হইতো হুম দারুদ্র একজন বলছে নিত পুলিশ রাই হুম যে মহান তখন ওই আমাকে বলছেন একদিন বাজার বলছে আচ্ছা তুই ছো করিস চলে একদিন আমাকে দেখা হুম হুম তবে তো নাই সব সব গেছে আমরা আমি তখন একাই তর তারা করতে লাগি নিজে মুখে বাজার লাগি দু একটা জেনে বাজি ভোল মানলি পাকফং মানলি তোরা বাজি দেখিনে মানে বিরাট একটা হুম যে একটা একটা অদ্ভুত একটা বড় শিল্পী উঠে এ তো বলছে পাবলিক এর বলছে একটা জনপ্রাণী লোক দ্বিতীয় তো আনন্দ আনন্দ দিয়া লোক তো বলছে এর ব্যাপারে একটু ভাবতে হবে হ্যাঁ তারপর ওই যে বিরাঙ্গল গল্প হইল হুম তারপরে ওরা ওই কারকার সাথে ওই তো বাইরে গল্প কইল ওটা জানে নাই হুম হুম তারপর বাস আমরা ওই মোটামুটি মাস কারে থাকার পরে বিরাঙ্গলি আচ্ছা আমি এটাও শুনিয়েছি যে বলছিলেন কি বাঘামর সঙ্গের মুক্তি হওয়ার সময় কোনো ওস্তাদ লেগে মানে শেষ আকাঙ্ক্ষা তো নাচতে বলেছিল এমন কি বটে ঘটনাটা না ওই ধরনের মেনস্টেটে ওই যা হই নাই হুম কিন্তু ওটা মানে প্রাইভেট হিসাবে মেজিস্ট্রেটের সাথে ওরা গল্প করেছিল আচ্ছা আচ্ছা ওটা কোনো ওই টেবিলে হয় নাই আচ্ছা তাহলে পরে হয় নাই ওটা প্রাইভেটলি ওরা গল্পটা করেছিল আচ্ছা তো বলছি তখন কোন কোন ওস্তাদকে ইয়া করে সাপোর্ট নিয়েছিল এই ওস্তাদ বলছি যেমন ছনাচের ওস্তাদ কাকু সাপোর্ট নিয়েছিল সেই টাইমে না কাকু তখন কাকু সাপোর্ট লে আচ্ছা কেসের ব্যাপারে তো ওই সব তখন ধরতব্য হয় নাই আচ্ছা আচ্ছা ওই আমাকেই বলতেন আর কি আচ্ছা বাগাম্বর ভালো লোক লোকের মন আনন্দ দেই আচ্ছা লোকটা তো মানে যদি থাকি যাই তাহলে অনেক লোকের অসুবিধা হবে এনজয়টা হবেক নাই আচ্ছা আচ্ছা তাহলে মানে অফিসার দিক দিক থেকেই আপনাকে মুক্ত করে তো এই জন অফিসারে মানে আপনাকে ইয়া করেছে ওনার ইয়াকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনি এখনো পর্যন্ত আমাদের মাঝে আছেন তো আর একটা কথা এই লরিয়ার

হুম সেসে লাস্টে অফ আমি আর আমার গোমিসিং মামু হ্যাঁ এই দুটা পাটি আমরা অনেক বছর না চিনতি দুটা পাটি দেখো আর পাহাড়ের কিত্তি মাহাতো মাথা বলি একটা লোক ছিল উনিও মনসター মাস্টার ছিলেন আচ্ছা কিন্তু উনারও ছোনাস পাটিও ওই উনার আমি জীয়ন্ত ঘোড়াই নাচ প্রথম দেখেছি তা ওই উনার মানে প্রথম ঘোড়াই নাচ দেখেছি আমি জিয়ন্ত ঘোড়ায় জিয়ন্ত হ্যাঁ কি কিন্তু কীৰ্তি বা যে ও যে ঘি যায় এই বুক টাছ মানে ঔটা যে লোক মানে আচৰি বিচাল বেপাৰ হৈছ বুক আগেকাৰ ছয়ের কিছু কিছু তো বিচিত্র বিচিত্র কাণ্ড ছিল হ্যাঁ যেমন আমাদের স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুরার এখানে কিছু কিছু ভিডিও আছে দেখবেন একটা মাছাই বসে আছে হ্যাঁ অভিমন্যুর বাজনা বাইছে যদি ওই কার্তিক দাস যদি ভালো করে নাই পাইলো ঝাঁপাই চলে আসে হ্যাঁ তারপরে দেখবেন হঠাৎ মানে ওয়ার যে মানে অরিজিনাল মানে ক্লিয়ারিটি যাকে বলে ওর মন মানে সাপ যে তোরা ভালো হচ্ছে না তো এইরকম দেখ মানে মনের ভিতরে একদম ক্লিয়ারিটি আগে সেরকম কিছু কিছু লোকের একদম বিচিত্র বিচিত্র তো বলছি লরিটাই কোনো সেরকম জিনিস আছে কি কোনো মানসিক করেছিল সেই জন্য প্রত্যেক না না কোনো মানসিক না এমনি আমাদের মনের উৎসাহ হিসাবে বাবার দামে আমরা বছর সালে একবার নাচতে হই যার জন্য আমরা নাচি কোনো মানসিক নাই আচ্ছা আচ্ছা এমনি ওই দিন আমরা কোনো কেউ যদি টাকা পয়সা দিতে তাও আমরা যাচ্ছি না এটা আমাদের নিজের মেলার মতো আর কি যেমন এই তিনটা দলকে আমি এখন কম্পালসারি দেখছি আমি নেপাল মাহাতো দলে মোটামুটি দশ এগারো বছর কাজ করেছি তাহলে দশ এগারো বছরে আমি পদ্মশ্রী গমিত সিং মোড়াকও পাই আপনাকেও পাই আর নেপাল মাতকও পাই তিনটা ব্র্যান্ডেড টিম থাকবে কি কথা আরো আর অনেক মানসিকের টিম আছে এখন বর্তমানে অবশ্য আমি ওই কিছু একটু মুখে বলা বলি হয়েছিল জারার ওইখানে এখন আর জান নাই আমি যাই নাই তাহলে ছাড়ার কারণটা বলুন ছাড়ার কারণটা হচ্ছে হুম আমাদের এত বড় একটা মেলা হুম আর কমিটি বলি তো একটা জিনিস আছে আচ্ছা তো লোরিয়া মন্দির কমিটির মধ্যে হুম যারা উপবাসী ভক্তা হুম ওরা তো পূজার লোক হুম 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 ভ্যালেন্টারি করার উচিত নাই 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 কিন্তু ওই কয়েকটা গ্রাম আছে সাতটা গ্রাম মিলে নিয়ে একটা কমিটি হ্যাঁ একটা কমিটি বটে কমিটি কিন্তু ওরা মানে ভেলেন্টিয়ারি মানে বক্তারাই করতো মানে কোনো লোকেল ভেলেন্টিয়ার নাই যে উহাদের গ্রামের আলাদা আলাদা লোকে ভাগ করেছে ওইরকমের নাই মানে বক্তারাই ভেলেন্টিয়ারি তো আমাদের সেইটা তো ঘরোয়ালি ব্যাপার তো হ্যাঁ ঘরোয়ালি দু এক সালের মেলা বটে আমরা এরম বসিয়েছি হুম আমরা প্রথম ওই সেই বেটাসুর বলে একটা প্রথমবার করেছিলাম আমরা লো রিয়ায় যবৎসর নাচাম প্রতি বছর একটা নতুন 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 না প্রতি বছর একটা নতুন নাচ তো ওই নাচতে আমরা সামাইছি আমাদের সব কিছু আইন আছে মানে দাদা ক্যানভাস করছে সেই মুমেন্টটাই মানে গোটা তিন চারেক বক্তা সামাই ইয়াক ছাটকা সাটকি পিঠা পারা করতে লাগলো মানে আরো কে সাইড করে উঠায় ওই বৎসরটাই স্টিজে উঁচু করিয়েছিল হুম মানে তখন লেভেল ছিল জমির লেভেল কিন্তু ওই বৎসরটাই উঁচু করেছিল মানে আমার এক মুখ তো দাদা আছে তার বগলে আমার একটা ছেলে আছে দাদার ছেলেটা আছে আমাদের স্টাফের যত সুরপার্টি বাদ্যবন্ত্রের লোকগুলো ছিল সে আছে হ্যাঁ এখন উয়ারা এটা ভাবে না যে এইটার লোকটা কাজের লোক ন পার্টির লোক না বাইরের লোক হুম ওরা আসিনি সবগুলা কুটাতে লাগিল মানে নিজের লোক গিলাক খুব হা আমার ছেলে গিলা আমার ছেলেটাকে দাদার ছেলেটাকে ধরিয়ে নিয়ে খালে নামাই দিলো হুম আর দাদাকে নিয়ে ধরেছে হ্যাঁ অথচ ও দেখে নাই যে ইয়ার চোখা ওর হাতে মাইক্রোফোনটা আছে হ্যাঁ এটা হলেও মালুম করা হচ্ছে হ্যাঁ সেটাও করে নাই আর দাদাকে ধরিয়েছে তো আমার ওই সময় মানে আরেদা মুড হয়ে গেল হবে কি তাহলে আমরাকে যদি এই করি তো আমরা কীরুম করবো তো সেই সময় আমি জানিয়ে বক্তাকে কয়েকটা বরাবরি গালাগালি করলি হুম তো আমরা ওই ভালোটিও গল হইলো হওয়ার পরে আমাদের গোটা গোবিন্দপুরটা এক হয়ে হম লোজা মন্দির যে যা হতে লাগলো হুম তখন আমাদের যেমন আমার স্কুল হেডমাস্টার ছিলেন ওই নিবারণ বাবু হুম নিবারণ বাবু ছিলেন গৌরীশঙ্কর ছিলেন টুলুবাবু ছিল ভবানীবাবু ছিলেন মানে মহান মোহনিকিরা যেটা কমিটি ওরা আসি নিয়ে আমাকে নিবারণ বাবু ছিলেন আমার হেডমাস্টার উনি বলছে আমাকে জোড়াত করে বলছে বলছে ভাই কোনো মতে মেলাটা শান্তি কর তো আমি হেডমাস্টার পাগলে পড়ে দিলাম স্যার বলি আপনি ওটা বলবেন না আদেশ করুন বলি জোরাত করবেন নাই বলি তখন ওই আমাকে বলছে মেলাটা তুমি সামটাও কোনো মতে শান্ত করো

ওইখানে মন্দিরের একটা কি পয়সার লোভে তো কেউ যাইতো নাই বাবার দামে নাচব হ্যাঁ ওইখানে তো আমি তো এগারো বছর লোক নাচিয়েছি না ওই গাড়ি গাড়ি ভাড়া দিত ওটা আমার জন্য আর প্রসাদি দিয়ে দিত বাস হয়ে গেল এক কিলো মিঠাই দিত হ্যাঁ বুঝলেন হ্যাঁ ওটা আর কোনো কিছু নাই আমাকে এক কিলো গমি সিংকে এক কিলো তখন তো নেপাল আসছেন নাই হ্যাঁ তা যা আর মানসিক হোক যেমনি হোক উনি আসতে লাগলেন তো দু চার বছর নাচলেন উনার সাথে আমরা তিনটা পাঠিয়ে দু চার বছর নাচলি তারপরে আমি জিঞ্জা করছি এত দুধ থেকে যে লোকটা আসছে হুম এই জৈবায় ঠিক আছে কিন্তু ওস্তাদ তো ওঠে বাদ কিন্তু আমি ওই কমিটিকে বললি তাহলে এক কাজ করুন আমরা দুটা পার্টি কোনো কিছু দিতে হবে না খালি নেপাল বাবুকে ভাড়াটা দিন হুম হুম গাড়ি খরচ গাড়ি খরচটা তখন কার দিনে ওই এক টাকা ওনাকে দিয়ে আর আমরা পাঁচশো পাঁচশো ওই প্রথম পার্টি স্টার্ট তারপরে এখনো পর্যন্ত আমি লোধিয়ার যায়নি তবে আমার এটাও শপথ আছে আমি আজ কেনে হুম এই বৎসর যদি বলেন হুম পরের বছর যায় না লোধিয়ায় যাব আমি না ওটা আমি কমিটি যদি কোন দর্শক বন্ধু আমাদের মানে লোহরিয়া কমিটির যদি কেউ দেখছেন তো প্লিজ এটার জন্যে একটু বিচার করবেন যাতে দেখুন এগুলো একটা পরম্পরা বটে হম আমরা সবাই জানি যে পদ্মশ্রী গম্ভীSingh মুড়া বাগামব সিং পদ্মশ্রী নেপাল মাতা দল ওইখানে না চাই লরি হ্যাঁ তবে ইলা এই দল গিলার সাথে যাতে কিছু গন্ধ কল না হয় মানে সুটাবল ভাবে থাকে তো এটাই যাই হোক ইয়া করব মানে উনারাও কিছু বি বিচার করবে গিতার বাপার আমরা এমনি আমাদের লজে বাবা ঠিক আছে নুন না ওনার আমরা যাই পূজা পাতা করি আমরা আও তো ঘরলে ভাইরালে লরি বাবা তবে একটা আমরা কাজ করি কোনটা হুম যে বাবা ধামে নাচি কিদম নাচি মানুটা জাগন দিনে নাচা হয়ে যায় ওটা ওই তো আমরা প্রোগ্রাম করতে গেছি ওই সাইডে ওই জারসা সাইডে kisi কোনো ওই সাইডে যাইছি ওই তো পার দিয়ে আসছি আস্তে আস্তে সবাই গল্প হইলো ওরে তবে আজ আর তাল যা যাক বাবা তো হ্যাঁ চল না যা যাক সব জিলা রইলো আমরা মন্দিরের ভিতর দোকান দি ও আর হ্যাঁ একদম মন্দির ভিতর দোকান দি জানি অফিস আছে বাজার অফিসের থেকে আমরা কারেন্টটা লিলি

বিলে দিনে না তবে এক দিন বসে ছাই আমরা নাচি যাই হোক এটা লৈরিয়া বাবার একটাই হাঁু এখন বর্তমান গোপেশ ভালো কাজ করছে বর্তমান পুরুলিয়া জেলায় গোপেশ ভালো নাম কামাচ্ছে যাই হোক এখন আপনাকে তো এখন পাটির দিকেই থাকতেই হবে যাক যতদিন যদি নাইন তো অন্য কোন নাচ আপনাকে টিকে থাকতেই হবে এখন কেন যতদিন দেখুন এই লাইনটাই এখন আমি তো সেরকম যারা অজানদার শিল্পী যেমন আমাদের যেমন আদালত মাথা তো আমাদের মারা গেলেন হুম তো ওইরকম অজানদা শিল্পী এখন আপনার পরে আর আমি কমেই দেখি পাছি এখন আছে আমাদের ঝাড়খন্ডের বংশীধর দর্মা তো হ্যাঁ সেরকম অজন ওজন वाला শিল্পী তো আপনাকে এখন আমি দেখছি আপনাকে অনেক দিন আরও মার্কেটে থেকে থাকতে হবে যাক প্রভু দিন আমাকে যাই হোক এখন বাজনাটা মনটা হয় শালা আমিই জানা এটা একবার দেখে না তো যাই হোক আপনাদেরকে এই বাংলা নাটক ডট কম আরোটুকু সুযোগ করে দিয়েছে হ্যাঁ ওই কোচিংগুলো চলছে হ্যাঁ আচ্ছা কোনো মনে দুঃখ করো না হ্যাঁ মানে এই বিদেশ যাওয়ার কি আপনার শখ নাই শুনুন মানুষের আশা তো সবটাই ও যে আমি অথা যাব এইটা ইয়ে করবো ওই অথায় যাব হুম কিন্তু দেখুন আমাদের তো সেরকম চ্যানেল নাই উপরে আর দ্বিতীয়ত সেরকম জান পরিচান কোনো নাই আর কোথায় কোথায় যাতে হবে সেটাও তো আমরা অতটা তজবিরের পারা যায় নেই থাকতে ছোট মোটো বাবার চাষ আছে ওই চাষ চাষ করা হয় না এখন বাংলা নাটক ডট কমের তো যথেষ্ট হাত লম্বা ওনারা তো যখন যে এই মহিলাকে নিয়ে গেল হ্যাঁ মৌসুমিকে হ্যাঁ তাহলে তো ওনাদের হাত লম্বাই হ্যাঁ মানে তো ওনারা চাইলে মানে নিয়ে যেতে পারি ব্যাপার হচ্ছে শোন বাংলা ডট কম এ উয়ারা মানে এখন আমরা যতগুলো আছে যেমন আমরা চারটা গুরু ছিলাম হ্যাঁ বীণাধর বাবু হ্যাঁ কার্তিক শ্রীমুন্ডা হুম অদিকে অনিল মাহাতো আর আমি চারটা বই কিন্তু আমরা চার লোকের ম মানে ডট কমটাই আমরাই গুরু ছিলাম হ্যাঁ হ্যাঁ নিমডিতে কিন্তু এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মধ্যেই

কেন উনার হাত আছে উনাদের উনারা চাইলি নিয়ে যেতে পারবে কেন উনাদের তো বিদেশে যাচ্ছে অনেক প্রোগ্রাম যাচ্ছে তো উনাদের উনাদের এই ষাট জনের গ্রুপ যাচ্ছে কোন সময় উম দশ জনের গ্রুপ যাচ্ছে ওনারা তো চাইলে পারবে তবে আমরাকে ওই বাংলা ডট কম যেমন আমাকে একটা গোয়া প্রোগ্রাম দিয়েছিল এই কলকাতা এইসবগুলা মাঝে মাঝে দেয় কিন্তু এগুলা তার প্রোগ্রামটা প্রোগ্রাম করি মাত্র ওটা তার কোনো নাম নাই যে বিদেশে যাই তাহলে আমরা একটা গর্ব করতে পারি আমরা বিদেশ গেছি হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই আশাটা নাই যাই হোক মানে তো পূরণ হয় কি না হয় তো আর বলা মুশকিল আশাই মরে চাষা দেহানে মরে জগি যাও যাই হোক যদি কোনো রকম ঠাকুরও ভালো আছে এই জন্যই তো আমি কিছু মাঝে মাঝে জিনিস তুলে ধরি যে যদি আমাদের অমিতাভ ভট্টাচার্য উনিও যদি কিছু এইলে ধ্যান দেয় কেন না উনি উনি অবশ্য এই সবে সমস্ত ইয়াগিলাই মানে সাংস্কৃতিক বিভাগটাই উনি অনেকগুলাই মানে চোখ দিয়েছেন কিন্তু কাকে যে কীভাবে কথাই লিখেছে ওটা কেউ জানবে না হ্যাঁ তা ওইটা বলছি যেমন এখন আমি দেখুন আমি বাংলা নাটক ডট কমটার এই জন্যই নাম করছি কেন বাংলা নাটকটা এখন অনেক ডেভেলপ করেছে অনেক ডেভেলপ অনেক ডেভেলপ কত পার্টি বাড়িয়েছে কত শিল্পী বাড়িয়েছে কত শিল্পী সহী জায়গায় নাচতে শিখছে হয়তো এইবারে দেখুন দশটা মহিলা ছকে নিয়ে এসেছিল হ্যাঁ ওনাদেরকে তো যাই হোক টুকুয়া দেঁয় করে যে ওস্তাদ আছে ওদের কাছে শিখে কিন্তু ওইখানে তো ওদের আরও ডেভেলপ হলো হুম 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 ওইখানে এইবার তিরিশটা ওস্তাদ এসেছিল মনে করুন এই সেদিনকার যেমন একটা কোচিং ছিল হুম সেদিন মানে এটা মানে সাত দিনের কোচিং ছিল তো এটাই ছাত্র ছিল সাইটটা ষাটটা ছাত্র ছিল আর গুরু ছিল আঠারোটা গুরু আঠারোটা হ্যাঁ বাহ ছ গুরু আঠারোটা ওটা ছ গুরু আঠারোটা আর মানে ছাত্র ছিল ষাটটা

ও আর ঘর যদি গুরুকে লিখতে হয় তাহলে ওকে সেবা করতে হবে আর ঘর লাগিলে তো এতগুলা পাসে নাই না একজনকে পাবে একজনকে পাবে খুব জোরে দুজনকে পাবে এই জন্যই আমি বাংলা নাটক বাংলানাটক ডটকমটাকে বলছি যে যদি আপনারাকে চারজনকে কোন রকম ঠাকুরের গিরাই একবার যদি কোন সামার এক দিনে রে একটা টুর করে ঘুরে আইলো ব্যাংকক যায় ঘুরে আইলো কিবা থাইল্যান্ড যায় ঘুরে আইলো হ্যাঁ তাও তো একটা বড় ব্যাপার আছে নামটা তো থেকে যাবে হ্যাঁ না বাবু শেস স্পিরিট আই মা তো আজ মর কাজ মোর এখন মনে করুন ওর বয়স মোটামুটি আসি পাই রে গেছে যদি কোন রকম একটু চান্স পাই হ্যাঁ এই মনের আনন্দ মনের আনন্দ মানে যুগের যুগের নাম থাকে যাবে যেমন হরিরাম কালিন্দী আমাদের মারা গেলেন মারা যাওয়ার আগে তোর মানে ওই নাটক একা একাডেমিটা পাইলো ও মানে পুরস্কার পাইছে পুরস্কারটা পাইলো তাহলে ওনার এখন মরে যাবো সার্থক হয়ে মরল ওনার জীবনটাকে সার্থক করে উনি মারা গেলেন মারা গেলেন তো এইটার জন্য বলছি তো যাই হোক আপনার আজ অনেক টাইম লিলি আমি তো আজ এই পর্যন্তই আবার আসে